কারণ বাউলের কথা বলে পালার কথা বলে এমন এমন কর্মকাণ্ড হয় যেটা অনেক সময় যাত্রার চাইতেও খারাপ অবস্থা হয়ে যায় কি কথাটা সত্য বললাম কিনা গানের পারমিশনের ব্যাপারে সেই সংসদীয় কমিটিতে আমি এই প্রস্তাবটা উত্থাপন করি যে আমাদের শিল্পীরা প্রত্যেকটা জায়গায় গিয়ে ডিসি সাহেব এসপি সাহেবরা তারা পারমিশন না বিভিন্নভাবে তাদের গান বন্ধ হয়ে যায় এটা নিয়ে আমাদের সংসদীয় কমিটির কিছু করণীয় আছে কি না তখন সংসদীয় কমিটি মন্ত্রণালয়কে এটা অবগত করাইলো এবং বলল যে আমরা একটা চিঠি দিচ্ছি যে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ডিসি মহোদয়ের কাছে যেন এই চিঠি পৌঁছায় যে অবশ্যই যেখানে বাউল বিচার গান হবে সেইখানে যাতে কোনো বাধা না আসে সেখানে যাতে পারমিশন দেওয়া হয় এবং আমাদের সংসদীয় কমিটি থেকে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলার এবং জেলা প্রশাসকের কাছে ডিসির কাছে এই চিঠি কিন্তু আছে এবং সেই চিঠি আমি দেওয়ার জন্য কিন্তু আমি সেই উদ্যোগটা নিয়েছিলাম আমাদের সংসদীয় কমিটির মাধ্যমে কিন্তু অনেক জায়গায় এটা বলে না অনেক জায়গায় দেখা যায় এটা অনেকেই জানে না অনেকেই আবার এটা নিজেদেরও অনেক সমস্যা আছে কোনটা যে প্রকৃত বাউল গান আর কোনটা যে আসল পালা গান হচ্ছে বা বিচার গান হচ্ছে এটাও কিন্তু অনেক সময় প্রশাসন একটু কনফিউজড হয়ে যায় কারণ বাউলের কথা বলে পালার কথা বলে এমন এমন কর্মকাণ্ড হয় যেটা অনেক সময় যাত্রার চাইতেও খারাপ অবস্থা হয়ে যায় কী কথাটা সত্য বললাম কি না এই কারণেই কিন্তু প্রশাসন যারা তারা তো আর বাউল গান পালা গান কোনটা বিচার গান কোনটা আর নাচানাচি কোনটা হয় এটা কিন্তু তারা অতটা বুঝে না এই কারণে করে কি যে ওইখানে একটা অঘটন হইতে পারে ওখানে একটা মানে অশ্লীলতা হইতে পারে এই নানান কাহিনীর জন্য কিন্তু এগুলা মাঝে মাঝে কিন্তু এগুলা বন্ধ করে দেয় তারা এই জায়গাটায় আপনাদের কিছু শক্তিশালী ভূমিকা নিতে হবে যে না আমরা যারা পালাগানের শিল্পী এই যে সমিতি আছে আপনারা প্রত্যেকটা সমিতির আপনাদের যারা লোকজন তাদেরকে কার্ড দিয়ে দেন তাদেরকে একটা পরিচয়পত্র করে দেন এবং আপনারা বলেন যে আপনারা যেখানে পালাগান করবেন আগামীতে যদি শেখ হাসিনার সরকার আমি জানি যে অল্প সময় আছে আমি এক কথা বললেই কিন্তু সেটা হয়ে যাবে না এখানে আরও দুইজন নেতৃবৃন্দ নেতা আছেন যাদেরও কিন্তু আজকে শুনে যাচ্ছেন তারাও কিন্তু আমি যদি একটা কথা সংসদে তুলি আমার মনে হয় মিন্টু ভাই বা আগামীতে নিখিল ভাই সংসদে যাবেন আমি আশা করব তারা যদি এটাকে সাপোর্ট দেয় এই বিষয়টাকে সাপোর্ট দেয় তাহলে আমার মনে হয় আপনাদের জন্য আরও বেশি উপকার হবে আমি শুধু এতটুকু সাপোর্ট চাই যে আগামীতে শেখ হাসিনা সরকার যদি দেশে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আইন করতে হবে একটা যে বাংলাদেশে কোনো জায়গায় বাউল বিচার পালা গানে কোনো পারমিশন লাগবে না এটা অবশ্যই করা আমাদের উচিত হ্যাঁ সেখানে উল্লেখ থাকতে হবে এমন যে বাউল বিচার বা পালা গান এইখানে যেন তেন গান বললো গানের নাম দিয়ে সেখানে একটা অশ্লীলতা শুরু হয়ে গেল মানে নানান এইগুলা এইগুলার মধ্যে সরকার এই দায় দায়িত্ব নেবে না এই রিস্ক নিবে না এটা প্রশাসন নিবে না হ্যাঁ অনেক জায়গায় অনেক ধরনের অঘটন জন্য ঘটে তো এই এই জিনিসটা ক্লিয়ার করতে হবে এবং সেই জন্য আপনাদের যাতে কোনো আপনারা যারা আসল বাউল আছেন পালাগান করেন বিচারগণ করেন তাদের যাতে সমস্যা না হয় সেই দিকটা এই সরকার অবশ্যই খেয়াল করবে কারণ এই সরকার তো শিল্পী বান্ধব সরকার এই সরকার এদেশের দেশের সংস্কৃতি বান্ধব সরকার এই সরকার যদি এটা না করতে পারে ওই বিএনপি জামাত আসলে কি শিল্পীরা কোনো কিছু করতে পারবে কোনো দিন কোনো দিন পারবে না অতএব এই সরকারকে রাখা এই সরকারের পাশে থাকা এটা আমাদের জন্য আমাদের জন্য প্রয়োজন আমাদের দায়িত্ব এটা এটাই আমি মনে করি আজকে যেই শিল্পকলা যেই কর্মকাণ্ড শুরু করলো এই ব্যাপারেও আমি আপনাদেরকে একটু অবগত করতে চাই এই কালচারাল আমাদের এই যে আমাদের যে সংসদীয় সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত যে স্থায়ী কমিটি এইখানেই কিন্তু আমি এই প্রস্তাবটা এবং সেই প্রস্তাবটা এখনও লিখিত আকারেই আছে যে আমি প্রস্তাবটা রেখেছিলাম যে আজকে সারা বাংলাদেশে যেইভাবে ওয়াজের নামে এক ধরনের বক্তা যারা যাদেরকে আমি বক্তাই বলি তারা বক্তব্য দিয়ে যেইভাবে সরকারের উন্নয়নের কথা বলে না সরকারের বাইরে গিয়ে এবং নানা ধরনের রটনের জন্য তারা বিভিন্নভাবে বক্তব্য দিয়ে যায় সেইখানে একমাত্র এই শিল্পীরা বাউলরা তারা প্রতিদিন যেই প্রোগ্রামেই গান করে হয় নেত্রীকে নিয়ে হয় বঙ্গবন্ধুকে নিয়ে না হয় স্থানীয় এমপিকে নিয়ে না হয় ওখানে উন্নয়ন নিয়ে দেশের উন্নয়ন নিয়ে এই শিল্পীরা একটা করে গান করে তাহলে আমার ওই বক্তাদের বিরুদ্ধে আমার যদি বক্তা দিয়ে গান দিয়ে সুর দিয়ে মানুষকে আমার কন্ট্রোলে আনতে হয় জানাইতে হয় বুঝাইতে হয় তাহলে আমার শিল্পী দরকার আমার বাউলদেরকেই দরকার